এবার জনদুর্ভোগের খবর। রাজধানীর পশ্চিম শাহরাপাড়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তালুকদার বিপ্লব। বিপ্লব, পশ্চিম শাহরাপাড়া এলাকায় জনদুর্ভোগের কি তথ্য রয়েছে আপনার কাছে? জুই, আমি রয়েছি, যেটি বলছিলেন, আমি রয়েছি রাজধানীর উত্তর সিটি কর্পোরেশনের পশ্চিম শাহরাপাড়া পীরের বাগ রোড এলাকায়। এই এলাকার যে সমস্যাটি হলো আসলে গত এক বছর হলো যে এলাকার যে রাস্তাটি আপনি দেখছেন, এই রাস্তাটির ঠিক মাঝে কিন্তু একটা ড্রেন তৈরি করেছে। সেই ড্রেনটি তৈরি করেছে ঢাকা ওয়াসার, অর্থাৎ প্রধান সড়কের যে বিভিন্ন কানেক্টিং পয়েন্টগুলো রয়েছে, অর্থাৎ বৃষ্টির পানি সরে বিভিন্ন খালে আসার জন্য সেখানে একটি ড্রেন তৈরি করা হয়েছিল। এবং ড্রেনটি তৈরি করার পরবর্তীতে কিন্তু রাস্তা যেই কাটা হয়েছে, রাস্তা বিভিন্ন অংশে যে ক্ষতিগ্রস্ত হয়েছে, এর জন্য কিন্তু ঢাকা ওয়াসা কিন্তু একটি ক্ষতিপূরণ অর্থ কিন্তু সিটি কর্পোরেশন কে দিয়েছে। এবং কথা ছিল যে সিটি কর্পোরেশন এই ওয়াসার কাজটি যখন শেষ হয়ে যাবে তখন সিটি কর্পোরেশন এই রাস্তাটি সংস্কার করবেন, কিন্তু এক বছর চলে যাচ্ছে, এখনো পর্যন্ত কিন্তু সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এই ধরনের কোনো উদ্যোগ নেই যে রাস্তাটি সংস্কার করার ব্যাপারে। আপনাকে বলতে চাই, আসলে সামান্য যখন বৃষ্টি হয়, বৃষ্টি হলে কিন্তু এই রাস্তাটি পুরোপুরি কিন্তু জলাবদ্ধতা তৈরি হয়, এবং একই সাথে কিন্তু যে কাদামাটি এবং বিভিন্ন স্থানে যে খানাখন্দ রয়েছে রাস্তার অনেক জায়গাতেই, সেই খানাখন্দের কারণে কিন্তু রাস্তার যে স্বাভাবিক যে চলাচল, সেই চলাচল কিন্তু অনেকটাই কিন্তু দুর্বিষহ হয়ে উঠেছে এলাকায় স্থানীয় বাসিন্দাদের জন্য। এবং এটি নিয়ে কিন্তু স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর, যিনি রয়েছেন 14 নম্বর ওয়ার্ড কাউন্সিলর উত্তরের, তিনি দাবি করছেন, তিনি চেষ্টা করে যাচ্ছেন, তিনি সিটি কর্পোরেশনকে বলছেন, সিটি কর্পোরেশন এটি হচ্ছে করবেন, এরকমই তাকেও বলছেন, কিন্তু আসলে এটা সুনির্দিষ্টভাবে কবে করবেন, কবে এই সমস্যার সমাধান করবেন, এটা নিয়ে কিন্তু তাদের মধ্যে যে একটি সঠিক দিনক্ষণ জানা সেটিও কিন্তু স্থানীয় কাউন্সিলর কিন্তু জানেন না। তো আমি কিন্তু এর মধ্যে সিটি কর্পোরেশনে যিনি প্রকৌশল বিভাগ রয়েছে, প্রকৌশল বিভাগকে আমি জানিয়েছেন, প্রকৌশল বিভাগ জানিয়েছেন যে বিষয়টি এরই মধ্যে যেহেতু ওয়াসায় ক্ষতিপূরণ দিয়েছে, সেই টাকাটা বিভিন্ন রকমের আমলাতান্ত্রিক জটিলতার ব্যাপার আছে, বিভিন্ন ছাড়ের বিষয় আছে, হয়তোবা তারা এই মাসের মধ্যে বা আগামী মাসের মধ্যে এই রাস্তাটির সমস্যার কাজ ধরবেন এমনটি তারা বলছেন। হয়তোবা দেখা যাবে পরবর্তী মাসে যে আসলে এই রাস্তাটির কাজ অধৈ